এই মুহূর্তের সবথেকে বড় খবর হলো তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে গুলি চালালো হ্যাঁ বন্ধুরা এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গিয়ে কি বললেন এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে গুলি চালানোর প্রসঙ্গ তুলে বিজেপিকে বৃদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মঙ্গলবার ত্রিপুরার নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বলেন ত্রিপুরা আমার কাছে নতুন জায়গা নয় নতুন প্রজন্মকে এড়িয়ে দিতে অভিষেককে দায়িত্ব দিয়েছিলাম অভিষেকের ওপর হামলা হয়েছিল না হলে ও বেঁচে ফিরত না হ্যাঁ বন্ধুরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অধিনায়ক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাতে জনসভা করতে গিয়ে ভায়োলেন্সের সম্মুখীন হয় সেই প্রসঙ্গে পার্টির পক্ষ থেকে বলা হয়েছে এটা বিজেপি কাজ এবং আমাদের প্রধান অধিনায়ক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে প্রচার করতে না পারেন এবং ত্রিপুরার যাতে বিজেপির আন্ডারে চলে যায় সেই দিকে নজর রেখেছে বিজেপি দলনেতারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিজেপি প্রার্থীদের বা দল নেতাদের দলনেতাদের রকম মানুষের প্রতি দয়া মায়া নেই এটা পার্টি উন্নতির জন্য বা ত্রিপুরা দখল করার জন্য যে কোনো কিছু করতে পারে এছাড়াও বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাংলায় যেমন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাড়িতে বাড়িতে বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিয়েছেন এবং বাংলাকে একটা উন্নতির জায়গায় পৌঁছে দিয়েছেন ঠিক একই রকম যদি ত্রিপুরাতে ক্ষমতায় আসেন তাহলে তিনি ত্রিপুরাকেও বাংলার মতো একদম উন্নতির শেখরে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন জনসাধারণকে তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে গুলি চালানো প্রসঙ্গে নিয়ে কি বললেন এই ভিডিওটিতে আপনারা ডিটেলসেই বুঝতে পারলেন তো ভিডিওটি ভালো লাইক করে করবেন সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ